হলমার্ক কোহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এবার খোদ রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসককে খুনের হুমকি চিঠি দেওয়ায় তোলপাড় রায়গঞ্জ সহ। তাকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে বলে হিন্দিতে লেখা হুমকি চিঠিতে উল্লেখ রয়েছে। বিরোধী দলের পাশাপাশি নিজের দলেরই কেউ একাজ করে থাকতে পারেন বলে সংশয় প্রকাশ করে রায়গঞ্জ থানা দ্বারস্থ রায়গঞ্জের উপপুর প্রশাসক অরিন্দম সরকার। যদিও শাসকের গোষ্ঠীকন্দলের পাশাপাশি চাকরি দেওয়ার নামে যে টাকা তোলার অভিযোগ উঠেছে তাতেই তৃণমূল নেতাদের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে এই চিঠি হয়ে থাকতে পারে বলে বিজেপির পাল্টা দাবি। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকার বলেন, সোমবার দুপুরে তিনি বাড়িতে অনুপস্থিত ছিলেন। সেই সময় কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই চিঠি তার বাড়িতে ফেলে দিয়ে যান। বিকেলে বাড়ি ফিরে খাম খুলে হিন্দি ভাষায় লেখা চিঠি পড়ে চক্ষু চড়ক গাছ উপপুর প্রশাসক অরিন্দম বাবুর। সেখানে রায়গঞ্জে রেজিস্ট্রেশন কোড যুক্ত একটি গাড়ির নম্বর উল্লেখ করে তাকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে বলে লেখা রয়েছে। এরপরে অরিন্দম বাবু সোমবার রাতে ওই চিঠি নিয়ে রায়গঞ্জ থানা দ্বারস্থ হন। খুনের হুমকি চিঠি দেখিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। তবে বিজেপির নাম না করে বিরোধী দলের তরফে এমনটা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ তোলার পাশাপাশি তৃণমূলের অন্দরেই কেউ রয়েছে যারা তার বিরোধিতা করে, তারাই তাকে ছোট করা কিংবা ভয় দেখানোর জন্য এ কাজ করে থাকতে পারে বলে অভিযোগ। রায়গঞ্জের উপপুর প্রশাসক অরিন্দম সরকার ওরফে গোড়ার সরকার আর কি কি বলেছেন শুনুন। অরিন্দমবাবু, আপনি থানায় কেন রাতে? আমি আজকে দুপুর দেড়টার দিকে আমার পৈতৃক বাড়িতে একটা চিঠি আসে, এরকম প্রচুর চিঠি আমার বাড়িতে আসে। তো বিকেল 6টার সময় চিঠিটা আমার কাছে আসে, আমার হাত অবধি পৌঁছায়। চিঠিটা যখন খুলি সেই চিঠিতে দেখা যায় কোনো নাম ঠিকানা না দিয়ে হিন্দি ভাষাতে লেখা একটা চিঠি, যেখানে আমাকে সাবধান করা হয়েছে, বলা হয়েছে যে আপনার জন্য কেউ সুপারি দিয়ে গেছে। সুপারি মানে যেটা সাধারণ অর্থে আমরা বুঝি, মানে টাকা দিয়ে গেছে খুন করার উদ্দেশ্যে। আপনি সাবধানে থাকবেন, এইটুকু বলা আছে। আর বলা আছে যে যেই গাড়িতে করে রায়গঞ্জ থেকে কিছু লোক এসেছিল, মানে সেটা বোঝা যাচ্ছে রায়গঞ্জের বাইরে গেছিলো, সেই গাড়ির একটা নাম্বার দেওয়া আছে। এইটা আমি জাস্ট আমাদের থানাকে জানাবার জন্যই একটা জিডি আকারে থানাকে জানিয়ে গেলাম যে এরকম একটা ঘটনা ঘটে। না, আতঙ্কর ব্যাপার, দেখুন আমরা দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমরা বামা জামানা থেকে বিরোধী রাজনীতি করে আসছি। অনেক এরকম ইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, অনেক রকম মামলা মোকদ্দমা এবং অ্যাটাক এইসব আমাদের উপরে হয়েছে। সামান্য এইসব চিঠি নিয়ে আমরা ভয় পাই না, কিন্তু আমি তো গাড়ির নাম্বার দেখে সন্দেহ করার জায়গা নেই। নাম্বার, চিঠি সমস্ত শুদ্ধ, আমরা পুলিশকে দিয়েছি, ওনারা ইনকোয়ারি করে দেখবে। তবে নাম্বারে WB60 আছে, মানে রায়গঞ্জের গাড়ি। কি সন্দেহ হচ্ছে, কে করতে পারে এটা, এই ধরনের ঘটনা কাউকে মনে হচ্ছে এরকম বিষয়? দেখুন, এখন ছায়া দেখে তো আর কে কি সেটা বোঝা যাবে না, তবে নিশ্চিতভাবে এটা হতে পারে বিরোধীদের চক্রান্ত, আমাকে একটু ভয় পাওয়ানোর উদ্দেশ্যে। বিরোধী বলতে কাকে বলছেন? আমাদের রাজনৈতিক বিরোধীদের কথাও বলছি। না না, দেখুন, রাজনৈতিক যে বিষয় থাকে বিরোধী দলের থেকেও এরকম হয়, আবার কখনো কখনো হয় যে নিজেদের দলে যারা আমাকে নিচু দেখাতে যায়, যারা আমাকে ছোট দেখাতে যায়, তাদেরও এটা কাজ হতে পারে। গোষ্ঠী কন্দলের বিষয় না, দেখুন, ভয় দেখানোর ব্যাপার হয়তো হতে পারে। ঘটনা, সেই ঘটনা তো বিধায়ক নিশ্চয়ই আপনাদের বলেছে। অন্যদিকে অরিন্দম সরকারের সুরেই বিজেপির জেলা নেতৃত্ব শাসকের গোষ্ঠী কন্দলের ওপরেই জোর দিয়েছে। তাদের কথাই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে দাবি বিজেপির। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর বিজেপির জেলা সহসভাপতি নিমাই কবিদাস কি জানিয়েছেন শোনাবো। হুমকি দেওয়া হয়েছে এবং অভিযোগ করছে যে বিরোধী দলের কেউ কারা এটা করতে পারে, এবং এটাও বলেছেন যে এটা গোষ্ঠী কন্দলের ব্যাপারে হতে পারে। আপনার এই বিষয়ে কি মন্তব্য? দেখুন, এই বিষয়ে প্রথম বক্তব্য আমার, ভারতীয় জনতা পার্টি কোনো সময় কোনো সন্ত্রাসে বিশ্বাসী করে না। এইবার শাসক দলের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের
ভাইস চেয়ারপারসন, বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের যে গোষ্ঠী কুণ্ডল আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। আমি মনে করি এটা তারই অঙ্গ হিসাবে শাসক দলের যে গোষ্ঠী কুণ্ডল চলছে এটা হতে পারে স্বাভাবিক। পাশাপাশি গোটা পশ্চিমবাংলা ব্যাপী যেভাবে দুর্নীতি নিয়ে আরোহণ চলছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি শাসক দলের নেতা কর্মীরা চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় টাকা নিয়েছে, চাকরি দিতে পারে নাই, জনমানুষে একটা ক্ষোভ, যারা চাকরি পায় নাই তারা ক্ষোভ দেখাচ্ছে, এটা তারও অঙ্গ হিসাবে কি না জানি না, তবে এরকম একটা পরিবেশ সারা পশ্চিমবাংলা ব্যাপী চলছে। বিভিন্ন শাসক দলের নেতাদের হুমকি, ভয়, ভীতি, প্রদর্শন এটা স্বাভাবিকভাবেই চলছে সারা পশ্চিমবাংলা। তাই আমি মনে করি এই ঘটনা এক কুষ্টিকন্দল এবং শাসক দলের দুর্নীতি সন্ত্রাস এগুলো হতে পারে বলে আমি মনে করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যদিও এখনো পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি, দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন, যেহেতু বিপদ কাউকে বলে কয়ে আসে না, তাই অরিন্দম বাবুর উচিত অত্যন্ত সতর্ক ভাবে চলাফেরা করা। বাকিটা না হয় পুলিশের তদন্তের উপরই ছেড়ে দেওয়া যাক। 14 ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।